সাংবাদিক বন্ধু বান্ধবী সকল আপনা সকল ধন্যবাদ জানাইছো। আর আজি আমার প্রথমবার ক্যাবিনেট মানে ভিডিও কনফারেন্সিং এর জড়িয়ে ক্যাবিনেট হয়েছে, মানে সরকারের যে সোশ্যাল ডিস্টেন্সিং আর কোভিড-19 যেখানে নর্মস সেটি সরকারে করে আছে, সদায় করব লাগে, রাজ্যও মানি আছে, গতি আমার ক্যাবিনেট খন আজি আমি ভিডিও কনফারেন্সিং এর জড়িয়ে আমার ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সভাপতিত্ব লাভ করা। গতিকে এই ক্যাবিনেটত মাননীয় মুখ্যমন্ত্রীর সভাপতিত্বত হওয়া ক্যাবিনেট কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আর তারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রত এটা কথা মানে সিদ্ধান্তর আগতে একটা কথা কম যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সদায় কই আছে যে রাজ্যখনের অর্থনৈতিক যে অবস্থা এই অবস্থাটো মানে টনকিয়াল করার উদ্দেশ্যে যাতে কৃষকসকলে নিজের উৎপাদন যিখিনি হয়েছে এইখানে যাতে বিক্রি করব পারে, উদ্যোগসমূহ যা প্রডাকশন হয়েছে যাতে বিক্রি করব পারে, উদ্যোগসমূহ চলিব পারে, আর আমার চাহ বাগিচাকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রত যিখিনি কাম করেছে সেই কাম করার ক্ষেত্রত আমার মাননীয় মুখ্যমন্ত্রী এইটি কথা কৈছে যে যদিও আমি অর্থনৈতিক এটা আমার রাজ্যখনের সকল শ্রমিক কৃষকের স্বার্থ লকডাউনের কিছু আমি শিথিলতা আমি করে দিছি লকডাউনের ক্ষেত্র, গতি এই শিথিলতা মানে এই নহয় যে আমার কোভিড-19 যুঁজখন শেষ হয়ে গেছে। গতি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেই কথা সদায় কৈ আছে, আজিও কৈছে, তেখেতে ক্যাবিনেটতো কৈছে যে আমি এই যিখিনি একটিভিটি আমি খুলি দিছো রিলেক্স করে দিছো তার মাজত সেই সময়ত সোশ্যাল ডিস্টেন্সিং সম্পূর্ণরূপে মানিব লাগিব সকলে, আর লকডাউনের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তসমূহ সকলে মানিব লাগিব, আর তার উপরও আমার মাস্ক সবে ব্যবহার করব লাগিব, আর লগতে আমার স্যানিটাইজেশন করব লাগিব। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এইটি কথা কৈছে যে সমান্তরালভাবে এই আমার কার্যখানি আমি রাজ্যখানে আগবাই লই যাব লাগিব। আজির ক্যাবিনেটত যিখিনি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তর ভিতর এটা সিদ্ধান্ত হয়েছে যে আসাম এগ্রিকালচারেল প্রডিউস এন্ড লাইফ স্টক মার্কেটিং প্রমোশন এন্ড ফেসিলিটেশন অর্ডিনেন্স 2020 এইখন আজি ক্যাবিনেটত পাস করা হয়েছে। আর যখন আগতে আমার এগ্রিকালচার প্রডিউস মার্কেট এক্স 1972 আছিল সেইখন আজি বাতিল করা আছে, রিপিল করা আছে। গতি এই ক্ষেত্রে আমি আপনার সকল জানাও যে এই মার্কেটিং বোর্ডত যখন মানে চাকরি করেছিল বা মার্কেট বোর্ডখন যে চলিছিল, গতি এইটো ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফল এই কথা জানাইছে ক্যাবিনেটত আজি ফাইন্যান্স বিত্তমন্ত্রীয়ে যে বিভিন্ন ডিপার্টমেন্টত যে পোস্ট খালি থাকিব সেই পোস্টসমূহক আমি কিছু এডজাস্ট করব পারি, অন্যান্য সরকারি একটিভিটির আমি এডজাস্ট করব পারি, আর সরকারের ফল দরমাখিনির ব্যবস্থা আমি করব পারি, আর যদি যিখিনি ইনকাম আজি হয়েছে তার উপরে যদি আর পয়সা লাগে তো সেই গ্যারান্টি মেড হিসাবে বিত্ত বিভাগে দিব বলে বিত্তমন্ত্রী ডাঙরে ক্যাবিনেটত কৈছে। আর এইখানে কথা মুখ্যমন্ত্রী ডাঙরের আলোচনা করে বিত্তমন্ত্রী ডাঙরে আগতে ঠিক করে থাকছিল আর সেইকারণে কথাখানি কব পারিছে। তারপর আমার এক্সাইজের ক্ষেত্র আমার IMFL যদি আছে তো তার লিকারের ক্ষেত্র আমার MRP যদি প্রাইস থাকবে সেই প্রাইসের উপর 25% বৃদ্ধি হওয়া আছে MRP, গতি তাত মানে আমার সরকার তারপর রেভিনিউ আহিব প্রায় 1000 crore রেভিনিউ সরকার আহ, গতি এই MRP উপর 25% মানে আকৌ রিপিট করে দিয়েছিল যে 25% অন MRP MRP উপরে এই 25% বৃদ্ধি করা আছে, আর তারপর 1000 কোটি টাকা কম সরকারে পাব। তার উপরে আমার লেবার লর কিছু সংশোধনী করা আছে, লেবার লর সংশোধনী মতে আমার এনেকুৱা হৈছে যে ইন্ট্রোডাকশন অফ ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, তো এইটো এনেকুৱা হৈছে যে আগতে যিখিনি কোম্পানি বা উদ্যোগে কিছু মানুহ লয় কিন্তু তেওঁলোকক এনেই লৈ থাকে, কিন্তু এতিয়া আমি কৈছোঁ যে এতিয়া যিখিনি আমাৰ এই ফিক্স লেবার লব বা ফিক্স কর্মচারী লব তেওঁলোক এটা নির্দিষ্ট পিরিয়ড লাগে,
যদি সাতদিনের কারণে লয় সাতদিন আটদিনের কারণে আটদিন একমাহ ললে একমাহ পাঁচ বছর কারণে পাঁচ বছর গতিকে নিজের ইচ্ছা মতে কোম্পানি এই মানখিনি লোক পাব আর জি পি এফ আর অন্যান্য যখন অন্যান্য কর্মচারী পায় সেইখিনিও সম্পূর্ণরূপে দিব এইটা আজি ইন্ট্রোডাকশন করা হয়েছে আর তারপরে আবার যখন ফ্যাক্টরি এক্ট আগে ফ্যাক্টরি এক্টখনের নিয়মমতে আছে যে দশজন দশজন যদি থাকে উইথ পাওয়ার মানে পাওয়ার সংযোজিত যিকোনো ফ্যাক্টরি যদি দশজন মানুষ থাকে তাহলে কোনো রেজিস্ট্রেশন ডিউটি একো করব না লাগে কোনো লাইবিলিটি নাই তাহলে কোনো রেজিস্ট্রেশন বা অন্যান্য এই ফ্যাক্টরি এক্ট যখন আমার ফ্যাক্টরিজ অ্যাক্ট সেই অ্যাক্টখনের অধীনত এই কথাগুলি নাই কিন্তু এটা আমি এই দশজনের ঠাইত আমি এই উইথ পাওয়ার যা কোম্পানি আছে বা পাওয়ার যদি ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিখিন আমি এই দশজনের উইথ পাওয়ার আমি বিশজনকে আজি কেবিনেটে বৃদ্ধি করে দিছি সংখ্যা মানুষের সংখ্যা আর যত পাওয়ার নাই যে আমার গাঁও অঞ্চল বা বিভিন্ন অঞ্চলের পাওয়ার নোহাবে কোনো বাহর কাম করে জাতির কাম করে কিবা কাম করে গতিকে তাতে গোটে ফ্যাক্টরিজ আইনমতে আমার বিশজন মানুষের তলত ফ্যাক্টরিজ আইনের অধীনত নাহে কিন্তু এইবার আজি কেবিনেটে এই সিদ্ধান্ত লৈছে যে এইটো বিশজনের ঠাইত চল্লিশজন হব চল্লিশজনলৈকে যত উইদাউট পাওয়ার যত কোনো কানেকশন না থাকে পাওয়ারের তাত চল্লিশজনলৈকে বৃদ্ধি করলে ফ্যাক্টরি এক্টর অধীনত মানে হেৰি নাহে ফ্যাক্টরি এক্টর অধীনত নাহে আর তিন নম্বর কথাটো হৈছে যে ইনক্রিজ অফ মিনিমাম নাম্বারস অফ ওয়ার্কার্স সেইটির ক্ষেত্রে আমার কথা আছে কি যে আগতে আমার যখন লেবার কন্ট্রেক্ট লেবার এক্ট আসাম কন্ট্রেক্ট লেবার এক্ট এইটার আগতে আমার বিশজন মানে কর্মচারী থাকিলে মানে তার আমার লেবার এক্টরপা লেবার ইন্সপেক্টর ঢুকলে তার ইন্সপেক্ট করে তেওঁলোকৰ ওপৰত কোনো মানে ব্যবস্থা লব নোৱাৰে কিয় লব নোৱাৰে কারণ লেবার এক্টে কৈছে যে বিশজনলৈকে যত কর্মচারী আছে তাত লেবার ইন্সপেক্টরের কথাটা নাখাতে কিন্তু আজি আমি সেইটো বিশজনের ঠাইত আমি পঞ্চাশজনলৈকে বৃদ্ধি করে দিয়েছি যে পঞ্চাশজনলৈকে যদি কোনো আগতে যদি একুশজন থাকে তো লেবার ইন্সপেক্টরে যায় আপত্তি করে সেই ফ্যাক্টরি বা সেই ইন্ডাস্ট্রিত তেওঁলোকে একশন লব পারে কিন্তু আজি আমি কৈছোঁ যে এইটো বিশজন নহয় বিশের ঠাইত সেইজন পঞ্চাশজন হব গতি পঞ্চাশজনলৈকে লেবার ইন্সপেক্টরের কোনো এক্টিভেট নাথাকে বা আমার যখন কন্ট্রেক্ট লেবার এক্ট সেইখানের অধীনত এই কথাখিনি নাই আর তারপরে আমার কোম্পানি সমূহত আগতে আট ঘন্টা শিফটিং আছে আমার কোম্পানি সমূহ তো আট ঘন্টা শিফটিং থাকা অবস্থাত আমার বহুত কোম্পানিয়ে কৈছে যে কিছু কোম্পানিয়ে আট ঘন্টা যদি শিফটিং এই শিফটিংটোর কিছু পরিমাণে অসুবিধা হয়েছে আর সেইকারণে আমি আজি কৈছো যে কোম্পানিবিলাকৰ নিজের ইচ্ছা হয়তো আট ঘন্টা কৈছিল এটা শিফটত তো আজি আমি এইটো কৈছো যে এইটো বারো ঘন্টালৈকে বৃদ্ধি করব পাৰিব এটা শিফট গতি এইটোত কোনো অসুবিধা নাই তাতে কথা পাতি লব গতি এই ক্ষেত্রত আজি সেই সিদ্ধান্তটো লওয়া হয়েছে বারো ঘন্টা মানে শিফট করব পাৰিব আগতে আট ঘন্টালৈকে চলি শিফট এটা শিফট এটা বারো ঘন্টালৈকে এটা শিফট বিচারিলে পাৰিব আর তারপরে যোগালিও মানে পরশি মানে প্রেস কনফারেন্সতো কৈছো যে চাহ উদ্যোগের ভীষণ লোকসান হয়েছে গতি চাহ উদ্যোগের ক্ষেত্রে আমি এটা কথা প্রথমে ধন্যবাদ দিব লাগবে যে চাহ বাগিচার শ্রমিকসকল আর চাহ উদ্যোগটোৱে এই লকডাউনের সময় যেটা খুলিছে আমি বারে বারে ধন্যবাদ দিম যে সকল নীতি নিয়ম মানি লকডাউন সোশিয়াল ডিস্টেন্সিং আর স্যানিটাইজেশন মাস্ক এইবিল ব্যবহার করে চাহ উদ্যোগটা চলাই আছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর চাহ উদ্যোগের ক্ষেত্রে এখন চাহ বাগিচার ভিজিট করেছিল আর তাতে নিজে কৈছে এগারী মহিলায় যে আমি আজি আপনি আহিছে কারণে যে আমি এই মাস্ক পিন্ধিছো বা আমি সোশিয়াল ডিস্টেন্সিং মেইনটেইন করছি এই নয় আপনি যেদিনারপর আমার চাহ বাগিচা খুলিছে সেইদিনারপর আমি তেনেকে সোশিয়াল ডিস্টেন্সিং স্যানিটাইজেশন আর আমার মাস্ক আমি ব্যবহার করছি মুখ্যমন্ত্রী ডাঙরে কৈছে গতি সেই হিসাবে চাহ বাগিচার আমার যখন কর্মী চাহ মজদুর আমি সকলকে ধন্যবাদ দিছো আর আমি এটা কৈছো যে চাহ বাগিচায় ইচ্ছা করলে মানে ফুল ক্যাপাসিটি
চলাব পাৰিব সেইটো তাৰ কোনো অসুবিধা নাই ফুল কেপাচিটিত চাহ বাগিচা চলাব পাৰিব গতিকে কিন্তু ফুল কেপাচিটিত চলোৱাৰ কথাটো এটা কথা সম্পূৰ্ণৰূপে লাগু থাকিব যে ছ'চিয়েল ডিষ্টেন্সিং চেনিটাইজাৰ আৰু মাস্ক এইটো সম্পূৰ্ণৰূপে ব্যৱহাৰ কৰিব লাগিব লকডাউনৰ যিটো পলিচি গতিকে এইকেইটা কথা আজি মেজৰ আমাৰ কেবিনেটৰ সিদ্ধান্ত হৈছে আৰু এই সিদ্ধান্তকেইটাই মই ভাবোঁ যে আগন্তুক দিনত ৰাজ্যখনৰ অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত বহুখিনি আগবঢ়াই লৈ যাব মই পুনৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰতিদিনে যিটো কথা কৈ আছে যে লকডাউনৰ শিথিলতা আমি ৰাজ্যখনৰ অৰ্থনৈতিক ক্ষেত্ৰখনত আমাৰ শ্ৰমিক কৃষকসকলৰ স্বাৰ্থৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যদিও কিছু শিথিল কৰি দিয়া আছে কিন্তু ক'ভিড নাইণ্টিনৰ যুদ্ধখন শেষ হোৱা নাই গতিকে সকলোৱে ছ'চিয়েল ডিষ্টেন্সিং আৰু মানে যিটো মাস্ক পৰিধান কৰাটো বাধ্যতামূলক চেনিটাইজেশ্যন বাধ্যতামূলক সেইটো মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে সদায় কৈ আছে সেইটো কথা মই পুনৰ দোহাৰিলোঁ আৰু মই আপোনাৰ সকলোকে ধন্যবাদ দিলোঁ আৰু অসমৰ ৰাইজকো ধন্যবাদ দিলোঁ দুটা পৰ্যায়ত লকডাউনত ৰাইজে যথেষ্টখিনি সহযোগ আগবঢ়াইছে আৰু তৃতীয় পৰ্যায়ৰ লকডাউনত ৰাইজে যাতে তেনেধৰণে সহায় সহযোগ আগবঢ়ায় তাৰ কাৰণে আহ্বান জনালোঁ।